সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমরা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমগুলো একটু বড় হবে। আমরা ট্রান্সফরমারের চ্যাপ্টারে যে বইটা আছে সেই বইটা থেকে প্রবলেমগুলো আমরা সলিউশন করব। আমরা রেফারেন্স বই হিসেবে এই বইটা মোটামুটি সবারই পরিচিত আছে। আর এটা আমাদের বুয়েট পরীক্ষা তথা ত্রিপলি জব প্রিপারেশনের জন্য এই বইটা আসলে মেশিনের জন্য করতেই হবে। এই বইয়ের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এবং এই বই অনেক সুন্দরভাবে এই বেসিকগুলো ক্লিয়ার করেছে। সো আমরা এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথে থাকুন। আশা করি আমাদের মেশিনের পার্টগুলো আমরা অনেক সুন্দরভাবে শেষ করতে পারব। আচ্ছা, আমরা 2.1 চ্যাপম্যানের বইয়ের 2.1 প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখুন, এখানে যে বিষয়টা আমাদের বলেছে, এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এখানে এটা এ, এটা বি। এখন আমাদের প্রথমে আমাদের যেটা বের করতে বলছে, আমরা রেফারেন্স বই হিসেবে এটা ফলো করছি। সো এখান থেকে সরাসরি আমি বলছি, এখান থেকে পড়তে পারছি যে এখানে আমাদের এক নম্বরে চেয়েছে। সে বইটা থাকলে অবশ্যই আপনাদের জন্য ভালো, যে ইফ দ্য পাওয়ার সিস্টেম ইজ দ্য এক্সটেন্ডেড ইন ফিগার এত উইল বি দ্য ভোল্টেজ ড্রপ অ্যান্ড দ্য লাইন লস। যেমন এক নম্বর ফিগার যেটা আমাদের আছে, এই ফিগারের ভোল্টেজটা চাইছে, লোড সাইডের ভোল্টেজটা চাইছে, মানে এখানকার ভোল্টেজটা বের করতে বলছে এবং এখানকার লাইনে যে লসটা হয় সেই লসটা বের করতে বলছে। আচ্ছা, এটা বলছে, হ্যাঁ, এই যে এখানকার ভোল্টেজটা, মানে এক নম্বর ফিগারে এখানকার ভোল্টেজটা বের করতে বলছে এবং এখানকার লসটা বের করতে বলছে। সো আমরা এটার সলিউশনটা আমরা যে এসি সার্কিট করে আসছি, এসি সার্কিটের সিম্পল জিনিসটা দিয়ে বের করবো। আসলে আমাদের ট্রান্সফরমারের যে কী গুরুত্ব এরকম কটা বললে ক্লিয়ার হবে। মানে এখানে কী করেছি আমরা, আমরা একটা দুইটা ট্রান্সফরমার দেবো। একটা হচ্ছে সেন্ডিং, একটা হচ্ছে রিসিভিং। সেন্ডিংয়ে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করবো। স্টেপ আপ করে কী করবো, ভোল্টেজটাকে আপ করে দেবো। তারপরে এখানে লাইনে কিছু একটা লস হবে, আমরা এই লসটাই দেখবো আসলে, যে ট্রান্সফরমার উইদাউট ট্রান্সফরমার ছাড়া যে লসটা এবং ট্রান্সফরমার ব্যবহার করার পর যে লসটা, এই লসটার ডিফারেন্সটা কেমন হয়, এই জিনিসটা আমরা দেখবো। এবং পরবর্তীতে আর একটা হচ্ছে ট্রান্সফরমার ইউজ করে আমরা লোডে আবার ইউজ করবো একই রকম ভোল্টেজ। আচ্ছা, যে আমরা এখন প্রথমে যে এইটা কোশ্চেনটা বলছে এক নম্বরে, সেটা আমরা বের করে ফেলি সি সার্কিটের সিম্পল যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা বের করে ফেলবো। সো আমরা এখানে প্রথমে আমরা এখানে যে কারেন্টটা আছে ধরলাম যে আই লাইন, তাহলে আই লাইনটা যদি বের করতে চাই, দেখুন সিম্পল অঙ্ক, তাহলে আই লাইন ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে হচ্ছে ভোল্টেজ বাই হচ্ছে এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা সিম্পল। সো সেক্ষেত্রে ভি বাই হচ্ছে এখানে লাইনের ইম্পিডেন্স বা লোডের ইম্পিডেন্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে এটুকু আমরা সবাই পারবো। আচ্ছা, এটি ক্যালকুলেশন করলে আমাদের 19.3 অ্যাঙ্গেল অফ -37.8 এই জিনিসটা আসবে। একটু এই জিনিসটা বুঝতে বসতে কারোর সমস্যা নেই। এখন আমাদের বের করতে হবে এই লাইনের লসটা বের করতে হবে। আচ্ছা, লাইনের আমাদের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, এখান থেকে কারেন্টটা বের করে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে পাওয়ারটা বের করতে পারবো। আচ্ছা, আমরা এখন আমাদের যে জিনিসটা চাইছে এখানে, সে জিনিসটা হচ্ছে এখানকার ভোল্টেজটা চাইছে, ভি লোডের ভোল্টেজটা। সো এখানে কারেন্ট পেয়ে গেলাম, কারেন্টের সাথে এই রেজিস্ট্যান্সটা এই ইম্পিডেন্সটা গুণ করলে আমরা হচ্ছে ভি লোড পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে আই লাইন ইনটু জেড লোড। সো এটা দিলে আমরা এটা মানে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে লাইন লস যেটা বের করতে বলছে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে কারেন্টটা যেহেতু আছে, তাহলে আই স্কোয়ার আর, তাহলে ভি লাইন ইকুয়াল টু আই লাইন স্কোয়ার বাই আর লাইন। তাহলে এখানে হচ্ছে কারেন্টের যেটা হল
প্রেস করে ইন্ট্রো আইলাইন তাহলে আর লাইনটা হচ্ছে এখানে কত 0.18।